হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই, দূর এবং কাছে, দেশ এবং বিদেশে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাকে আমার চ্যানেলে আবারও একবার স্বাগত জানাই। তো আফরুজ লাইফস্টাইল চ্যানেলে আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি আপনারা ভিডিওটি পুরো দেখবেন, আপনাদের ভালো লাগবে, নিরাশ হয়ে যাবেন না। আর প্রথমেই বলে দিচ্ছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর যদি বেশ ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো এখন সন্ধ্যার চা খাবারের পর আরমানকেও স্ন্যাক্স দিয়ে দিয়েছি, তারপর আমি সবজি বানাতে বসলাম। বসলাম কি, দাঁড়িয়ে দাঁড়িয়েই সবজি কাটছি। বসে সবজি বানানোটা এখন আর আমার বেশ ভালো লাগে না, আমি এইরকম দাঁড়িয়ে কিছু করা আমার বেশ ভালো লাগে, তাই আমি দাঁড়িয়ে পিলারের সাহায্যে ঝিঙ্গেটা ছুলে নিলাম। তারপর চাকু দিয়ে ঝিঙ্গেটাকে আমার যেরকম চাই সেরকমভাবে কেটে নিলাম। ঝিঙ্গেটা বেশ নরম ছিল, কি বলবো, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তারপর ঝিঙ্গের সঙ্গে দু তিনটে আলু দিয়ে দেব, তো আলুগুলোও কেটে নিলাম। আর এখানে ফ্রিজ থেকে আমি অনেক আগে চা খাওয়ার সময়ই মাছগুলো বের করে নিয়েছিলাম বরফটা যাওয়ার জন্য। তো এটা হলো ভেটকি মাছ। আমার অনেক দিন থেকে মনে হচ্ছিল যে আমি ভেটকি মাছ খাবো, কারণ এতে অনেক তেল থাকে, তো তেল মাছ খেতে আমার দারুণ লাগে। তো মাছগুলোকে এখানে বাজাতে বসিয়ে দিয়েছি, সব মাছ বাছছি না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বাছছি। আমি এইটাই করি, আমি কাঁচা মাছ ফ্রিজে রেখে দেই, যখন যতটুকু প্রয়োজন ততটুকুই নিই। আর এই দেখুন, এক প্রেশার কুকার ভর্তি হয়ে গেছে সবজি, তো এতটা তো থাকবে না, কারণ ঝিঙে সবজি আর যে কোনো সবজি সিদ্ধ হওয়ার পর একদম নিচে নেমে যায়, তো এটাও নেমে যাবে। আর এখানে কিছু বোতল আছে যেগুলি খালি হয়েছে, কোল্ড ড্রিঙ্কস ছিল, ওগুলি আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো সবজিগুলোকে আমি প্রথমে একটা প্রেশার কুক করে নিয়েছিলাম, তো একটা সিটি এসে যাওয়ার পর আমি এগুলিকে মাছ দিয়ে জল দিয়ে আবারও পলক আসার জন্য রেখে দিয়েছি। আর এখানে আপনাদের বাইয়া বাজার থেকে কিছু ডিম এনেছেন, এটা ব্রয়লার ডিম, তো এগুলোকে আমি ফ্রিজে রাখছি। তো আমরা এই ডিমগুলি বেশি খাওয়া হয় না, কারণ আমি স্কুলের এইখানে একজন দিদি আমাকে হাঁসের ডিম দিয়ে দেন, আমি ওখান থেকে কিনে আনি, এই জন্যই এই ডিমটা বেশি করে আর নেওয়া হলো না। আর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিলেন, তো আমার সঙ্গে এই আচারটা এনেছেন, এটা ছোটোবেলা অনেক খেয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই আচারটা কে কে খেয়েছেন, যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই দেখুন, আমার তরকারিতে বলক এসে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, তো হয়ে গেছে। আর এখানে গরম তো প্রায় শেষের পথে, প্রায় শেষ হয়েই গেছে বললেই চলে, তো আমাদেরকে ঠান্ডাকে বরণ করে নিতে হবে আর গরমকে হাসি খুশি বিদায় জানাতে হবে। তো আর মানে প্রথম গরমের কাপড় কয়েকটা রেখে বেশি অর্ধেক আমি ধুয়ে আজকে ধুয়েছিলাম, তো এগুলি ওয়ার্ড্রোবে রেখে দিয়েছি, আর ওয়ার্ড্রোব থেকে এই ঠান্ডার এই কাপড়গুলো বের করে নিয়েছি। তো এখন তো পুরো হাতা কাপড় বের করব না, তো এখানে হাফ স্লিভ কাপড়গুলোই বের করেছি, তো এই কয়েকটাই ছিল। এবার ভাবছি আরমানের জন্য বেশ কাপড় কিনবো না, কারণ এত কাপড় তো ভালো নয়, গুণা হবে, তো এই বলে আমি আর ভাবছি কাপড় কিনবো না বেশি। এই দেখুন, এখানে 10-12টার মতো আছে। তো আর কিছু ভিডিও করলাম না, এই দেখুন আরমান শুতে চলে এসেছে বিছানার মধ্যে। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আগামীকাল আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে।
ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাবাই বাবাই।